টার্গেট কি মহিলা আর হিন্দু? মানে আমি কথা বলছি তৃণমূল বিধায়কদের ওপর হামলার ঘটনা নিয়ে, কারণ গত দুদিন আমরা দেখছি সন্দেশখালি এবং বসিরহাট এই অঞ্চলে, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাখাতে এবং সন্দেশখালিতে, এই দুটো জায়গায় কিন্তু সুকুমার মাহাতো এবং উষা রানী মণ্ডলের ওপর হামলা হয়েছে। আর এরা দুজনেই কিন্তু সম্প্রদায়ভুক্ত হিন্দু, আর একজন মহিলা। তাই মহিলা আর হিন্দুদেরকে কি টার্গেট করা হচ্ছে? অর্থাৎ তৃণমূল বিধায়কদের উপর এই যে হিন্দু এবং মহিলা বিধায়কদের উপর যে হামলা, এই জন্যই কি হচ্ছে? এ কথাটা আমরা বলছি না, এ কথাটা আমাদের বক্তব্য নয়, এ কথাটা বলছেন রাজ্যের এক প্রভাবশালী নেতা, বিরোধী নেতা। টার্গেট মহিলা আর হিন্দু। এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবেন ততক্ষণ কেউ শান্তি পাবে না। টিএমসির হিন্দু এমএলএরা পেটানি খাচ্ছে, কড়া প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই বক্তব্যকার, এই বক্তব্য শুভেন্দু অধিকারীর। হাড়োয়া ও সন্দেশখালিতে তৃণমূল বিধায়কদের উপর হামলার ঘটনা উত্তেজনা ছড়িয়েছে, আর সেই ইস্যুকে হাতিয়ার করে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই জন্যই সবাই বলছে দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবেন ততক্ষণ কেউ শান্তি পাবে না, বিশেষ করে মহিলা, বাচ্চা এবং হিন্দুরা। টিএমসির হিন্দু এমএলএরা পেটানি খাচ্ছে, টার্গেট মহিলা আর হিন্দু। আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি ঠিক কি বলেছেন। এই জন্যই তো সবাই বলছে দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে কারোরই শান্তি নেই, বিশেষ করে মহিলা, শিশুকন্যা এবং হিন্দুদের। তৃণমূলের হিন্দু এমএলএরা একেবারে প্যাটার্ন খাচ্ছে, দেখছেন না? একের পর এক দেখা যাচ্ছে সন্দেশখালি, মিনাখাতে তৃণমূলের বিধায়কদের উপর হামলা হচ্ছে। বললাম তো, টার্গেট মহিলা আর হিন্দু। শাহজাহানের বাহিনীরা হামলা চালাচ্ছে, সবাই জানে। আমি এক স্যান্ডেলে দিয়েছি, পড়ে নেবেন। কোথাও খালেক মোল্লা, কোথাও কাদের মোল্লা। টিএমসি টার্গেট হিন্দু এমএলএ এবং মহিলা। অর্থাৎ ধর্মীয় মেরুকরণ বা রাজনীতিতে যে ধর্মের মেরুকরণ লেগেছে, সেটা কিন্তু গত 2021 বিধানসভা ভোট থেকেই আমরা দেখেছি। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে, অর্থাৎ এই টার্গেট কাদের কাদের সেই বিষয়ে কথা বলতে গিয়ে, কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে ভারতে ঢুকছে 41 জন। মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে গ্রেপ্তার হয়েছে। এরা গত 1.5 বছর ধরে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজ করছিলেন। তারা জড়ো হয়েছিলেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। তারা নবাবগঞ্জ, রংপুর এই এলাকার বাসিন্দা। বিএসএফের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গোটা ভারতে রোহিঙ্গাদের পৌঁছে দেওয়ার কাজটা করছে পশ্চিমবঙ্গের সীমান্ত। বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মানে বলা হচ্ছে যে ভারতে রোহিঙ্গা মুসলিমদের ঢোকানোর পিছনে নাকি বড় সড়ো হাত রয়েছে। 25 অক্টোবর কোলাঘাটে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে ভারতে ঢুকেছে। 41 জন মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে গ্রেপ্তার হয়েছে। এরা গত 1.5 বছর ধরে দক্ষিণ ভারতে চেন্নাইয়ে কাজ করছিলেন। তারা জড়ো হয়েছিলেন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। তারা নবাবগঞ্জ, রংপুর এই এলাকার বাসিন্দা। বিএসএফের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গোটা ভারতে রোহিঙ্গাদের পৌঁছে দেওয়ার কাজটা করছে পশ্চিমবঙ্গের সীমান্ত। তারাই গোটা দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করছে, ভারতীয়দের কাজ, রেশন, জমি তাতে ভাগ বসাচ্ছে, আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি করছে। ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আমরা শুনব। বিপুল সংখ্যক বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম ভারতবর্ষে ঢুকছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। যে 41 জন গ্রেপ্তার হয়েছে ভগবান গোলা এলাকার রানীতলা পিএসএ, এরা গত 1.5 বছর ধরে দক্ষিণ ভারতের চেন্নাইতে কাজ করছিলেন। তারা জড়ো হয়েছিলেন কোনো একটা সময়ে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। তারা চাপাই নবাবগঞ্জ, রংপুর এই এলাকাগুলোর বাসিন্দা। এরা বিএসএফের কমপ্লেনে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষে
রোহিঙ্গাদের পৌঁছে দেওয়ার কাজটা করছে পশ্চিমবঙ্গের সীমান্ত। পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে রোহিঙ্গারা গোটা দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করছে। ভারতীয়দের, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের যে কাজ, তাদের যে রেশন, তাদের যে জমি, তাতে ভাগ বসাচ্ছে। এবং আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করছে। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও খুব আক্রমণ করেন এবং আক্রমণে তাকে মুখরিত থাকতে দেখা যায়। এবং তিনি আক্রমণ করে বলেছিলেন মমতা ব্যানার্জি একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। তিনি ঠিকই বলেছিলেন, আমরা শুনব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, তার মধ্যস্থতায় আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হবে, সেটা প্রমাণ হয়েছে। আর মমতা ব্যানার্জি নিজে একটি রেজিস্টার্ড মিথ্যাবাদী, যে লাইভ স্ট্রিমিং এর জন্য প্রথম মিটিং ভন্ডুল হয়, মমতা ব্যানার্জি বলে সুপ্রিম কোর্ট আছে, লাইভ স্ট্রিমিং করা যাবে না। সেই মমতা ব্যানার্জি পরে লাইভ স্ট্রিমিং করেন, তখনও কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল বিচারাধীন, ফাইনাল জাজমেন্ট আসেনি। তাই জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনের একাগ্রতা শুরুটা খুব ভালো, ফিনিশিংটা অত্যন্ত খারাপ। তাই এই আন্দোলনের আমি মনে করি অপমৃত্যু ঘটেছে, ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। দীপাবলির পরে আমরা ইতিমধ্যে 50 লাখের বেশি স্বাক্ষর পেয়েছি, ওটা 1 কোটি পেরিয়ে যাওয়ার পরে সভাপতি কল দেবেন, রাষ্ট্রীয় নেতারা থাকবেন, কলকাতায় বড় জমায়েত হবে। এবং আমরা যা স্বাক্ষর পেয়েছি মাথায় করে এমপি এমএলএরা নিয়ে রাজ্যপালের দুয়ারে পৌঁছে দেবো, সাংবিধানিক প্রধানের কাছে, দফা এক দাবি এক মমতার পদে। এই ডাক্তাররা 30 তারিখ পুজো করবে, অভিযান করছে কালকে যে হঠাৎ অ্যাসোসিয়েশন তৈরি হলো তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স, সেই সব ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং চলছে, সেই প্রস্তাব তৃণমূল করিয়েছে, তৃণমূল করিয়েছে। এটা নিয়ে লুকানোর কিছু নেই, সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো কিচ্ছু লুকানো থাকে না, তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে। এবং আমি আবারও বলি, সম্মানীয় রাজ্য সভাপতিকে বসিয়ে রেখেই বলি, পশ্চিমবাংলায় যারা মমতা ব্যানার্জিকে সরাতে চান তাদের বলা উচিত নো ভোট টু মমতা। আমরা বিজেপিকে ভোট দিতে বলবো, আপনারা অন্য কাউকে ভোট দিতে বলুন, কিন্তু প্রথম লাইনটা বলুন নো ভোট টু মমতা। আমি বলছি ভোটাররাই ঠিক করে দেবে তারা কাকে দিতে চায়। আমি আর অন্য কথা বল, দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।